এরশাদ সিকদারের স্বর্ণকমল নামে পরিচিত এই বাড়িটা। এখানে অর্ধেক পরিমাণ ভাঙবে, মানে এখানে যে লাল দাগটা দেখছেন এই লাল দাগটা সোজা, এটা অর্ধেকটা ভাঙা হবে, ভাঙে এখানে দশতলা ভবন হবে। এই বাড়িটা কি মানে বিক্রি হয়েছে নাকি এরশাদ সিকদারের? না না, ওরা নিজেরা ব্যক্তিগত। এরশাদ সিকদারের স্বর্ণকমল নামে পরিচিত এবং অনেক আলোচিত একটা বাড়ি, এই বাড়িটা ভাঙা হচ্ছে, তাই এখান দ্বারা দেখতেছিলাম যে বাড়িটা ভাঙা হচ্ছে। হঠাৎ করে এই কয়েকদিন ধরে শুনতেছি যে বাড়িটা ভেঙে গেছে, তা এই দেখতেছি যে ভাঙছে। বাড়িটা সব অনেক পুরনো বাড়ি, তো অনেক স্মৃতি আছে বাড়ির ভিতর, তার জন্য খারাপ লাগলো যে বাড়িটা ভেঙে ফেলেছে।